দশই ডিসেম্বর 2020 বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ পদ্মা সেতুর 12 ও 13 নম্বর খুঁটির ওপর 41তম স্প্যান বসানোর কাজ শেষ হতেই দৃশ্যমান হল পুরো পদ্মা সেতু, অর্থাৎ দৃশ্যমান হল পুরো 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হওয়ার পালা। সব কিছুর মাঝে আপামর জনগণের মনে বেশ কিছু প্রশ্ন উকি দিচ্ছে, যেমন পদ্মা সেতুর সব কাজ শেষ হওয়ার পর ঠিক কবে থেকে যান চলাচল শুরু হতে পারে, ফেরি ব্যবস্থা কি তখনও চালু থাকবে, এই সেতুর টোল কত হতে পারে, সেতু তৈরির পর কি কি উন্নতি হতে পারে। অচেনা চোখের আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেসব প্রশ্নের সম্ভাব্য উত্তর। প্রথমেই আসি পদ্মা সেতুর কাজ কবে শেষ হচ্ছে এবং কবে থেকে এই ব্রিজে যান চলাচল করতে পারবে এই বিষয়ে। পদ্মা সেতু নির্মাণকারী চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির নির্ধারিত সময় অনুযায়ী এই সেতুর কাজ শেষ হয়ে তাতে যান চলাচলের উপযোগী হতে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে 2021 সালে অর্থাৎ স্বাধীনতার 50তম বছরেই পদ্মা সেতু উদ্বোধন করতে, অর্থাৎ পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হতে এখনও প্রায় 1 বছর লাগবে। এক্ষেত্রে বাংলাদেশের সরকার চীনা প্রতিষ্ঠানকে শুধুমাত্র অনুরোধ করতে পারে, তাদের ওপর কিন্তু জোর করার কোনো সুযোগ নেই। তবে চীনা সংস্থা কাজ এগিয়ে নিতে সক্ষম হলে সেটা 2021 সালে চালু হতে পারে, নয়তো 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত সবার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সেতু পারাপারের টোল কত হতে পারে? আপাতত বাংলাদেশ সরকারের সেতু বিভাগের প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর জন্য যে টোল হারের প্রস্তাব করা হয়েছে সেটা হলো এরকম। সেতু চালু হওয়ার পর পরবর্তী 15 বছরের জন্য 8 টনের বড় ট্রাকের জন্য 2,775 টাকা, বড় বাসের জন্য 2,370 টাকা, ছোট বাসের জন্য 2,025 টাকা, 5 টনের ট্রাকের জন্য 1,620 টাকা, মাইক্রোবাসের জন্য 1,290 টাকা, কার জিপের জন্য 750 টাকা এবং মোটরসাইকেলের জন্য 105 টাকা। প্রতি 15 বছর পর টোলের হার 10% বাড়ানো হবে, যদিও এই প্রস্তাবের ব্যাপারে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, সেটা নির্ভর করবে সরকারি সিদ্ধান্তের ওপর। রেল যোগাযোগ কবে থেকে চালু হবে? দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর নিচের তলা দিয়ে রেল চলাচল করবে। সেতুর ওপর রেললাইন স্থাপনের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়ে গেলেও ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত এবং পদ্মা সেতুর পর থেকে রেললাইনের কাজ এখনও অনেকটা বাকি রয়েছে। ফলে সেতু উদ্বোধন হলেও রেল কবে থেকে চলাচল করবে তা এখনই হয়তো বলা সম্ভব নয়। পদ্মা সেতুর এখনও আর কি কি কাজ বাকি রয়েছে? পদ্মা সেতু প্রকল্পে এখনও যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো হল 40% মতো রেলওয়ে স্ল্যাব, 60% মতো রোডওয়ে স্ল্যাব, ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচারাল লাইটিং, গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। ফেরি ব্যবস্থা কি চালু থাকবে? এ বিষয়ে যদিও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কর্মকর্তাদের মতে যেহেতু পদ্মা সেতু পার হয়ে একদিকে ভাঙা, অন্যদিকে শরীয়তপুর মাদারীপুর যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে, ফলে এখানে আলাদাভাবে ফেরির প্রয়োজন হবে না। সুতরাং সেতু চালু হওয়ার পরও ফেরি চলবে কি না সেটা নির্ভর করবে চাহিদার ওপর। এবার জানব পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর অবস্থান 25তম। নদীর ওপর নির্মিত অন্য সব সেতুর মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর অবস্থান প্রথম। পদ্মা সেতুর ফাউন্ডেশনের গভীরতার দিক থেকেও এর অবস্থান বিশ্বে প্রথম। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। এসব পাইল 3 মিটার ব্যাসার্ধের। বিশ্বে এখনও পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং হয়নি। পদ্মা সেতুর জলের অংশের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং ডাঙার অংশ ধরলে সেতুটির মোট দৈর্ঘ্য 9 কিলোমিটার। দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সিগঞ্জের মাওয়ায়, আরেক অংশ শরীয়তপুরের জাজিরায়। এই পদ্মা সেতুতে প্রথম স্প্যানটি বসানো হয়েছিল 2017 সালের 30শে সেপ্টেম্বর।
পদ্মা সেতু তৈরিতে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন ব্যবহার করা হয়েছে, যার নাম তিয়ান ই। সেতুর ওপরে চলাচল করবে গাড়ি আর রেল চলবে নিচের অংশে। ভূমিকম্প থেকে পদ্মা সেতুকে টিকিয়ে রাখতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং লাগানো হয়েছে, যে বিয়ারিংয়ের সক্ষমতা 10,000 টন। এখন পর্যন্ত বিশ্বের কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে পারবে পদ্মা সেতু। নদী শাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো কর্পোরেশনের সঙ্গে $110 কোটি চুক্তি হয়েছে। এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র বিশ্বে আর কখনো হয়নি। পদ্মা সেতুর নির্মাণের পর ঠিক কী কী পরিবর্তন আসতে পারে? প্রথমত, জনগণের যাতায়াত ও পণ্য সরবরাহের সময় অনেকটা বেঁচে যাবে, ফলে অর্থনৈতিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। দ্বিতীয়ত, এই সেতুকে ঘিরে অনেক উন্নয়নের পথ খুলে যাবে। পণ্য পরিবহন সহজ হওয়ায় অনেকে ওই এলাকায় গিয়ে বিনিয়োগ করতে চাইবে। বিশেষত দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে অনেকে নতুন নতুন কলকারখানা খুলতে ও ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী হবে। পদ্মা সেতুর ঐতিহাসিক মুহূর্তের জন্য এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল অচেনা চোখে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।